আসসালামু আলাইকুম। আজকের অ্যাসাইনমেন্ট ক্লাস 7 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট। এখানে আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা দেওয়া আছে। আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা না দেখে অ্যাসাইনমেন্টের উত্তরটা প্রদান করব। এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে আমাদের একটা স্ট্রেঞ্জারের সাথে, অপরিচিত লোকের সাথে যখন আমাদের দেখা হবে, তো অপরিচিত লোক আমাদের আমাদের কাছ থেকে কি করছে, একটা মানে কোনো একটা প্রশ্ন করছে, মানে কোনো একটু কিছু জানতে চাইছে, এবং সেই বিষয়টা আমরা কি করব তাকে দেখাবো। এখানে বলছে নাও ড্রো এ ম্যাপ অফ দ্য ওয়ে ইউড স্কুল, মানে তোমার একটা স্কুলের ম্যাপ ম্যাপ তৈরি করা, মানে চিত্র তৈরি করা, মানচিত্র তৈরি করা, অথবা স্কুলের একটা নির্দেশনা, দিক নির্দেশনা তৈরি করা, মানে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এরকম একটা কিছু নির্দেশ করা। অ্যান্ড মেক ডায়লগ, এবং ডায়লগ তৈরি করা উইথ এ ডিরেকশন ইন ইউর স্কুল, মানে তোমার স্কুল সম্পর্কে একটা ডিরেকশন তৈরি করা। কিন্তু কি বলছে এখানে, বলছে সাপোজ স্ট্রেঞ্জ টক উইথ ইউ, মানে একজন অপরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তি তোমার সঙ্গে কথা বলছে, হি ডাজ নট নো, সে জানে না, হোয়ার ইউ স্কুল ইজ দ্য পার্সন আস্ক ইউ গিভেন ডিরেকশন, মানে সে জানে না তোমার স্কুলটা কোথায়, সে কারণে তোমার তুমি তাকে একজন একটা ডিরেকশন দিবে স্কুলে, তাকে পছন্দ তোমার সঠিক স্কুলটা দেখানোর জন্য, মানে দেখানোর একটা ডিরেকশন তুমি তাকে দেবে। এটা হচ্ছে আমাদের একটা আনসার। আমাদের আনসারে বলা হয়েছে এ ডায়লগ বিটুইন অ্যাবাউট স্ট্রেঞ্জার উইথ মাই সেলফ, স্ট্রেঞ্জার অ্যান্ড মাই সেলফ, মানে আমার সাথে, মানে আমি এবং আমি আমার একজন অপরিচিত ব্যক্তি, তার সঙ্গে আমি একটু কথা বলবো, কি বলবো, একটা ডায়লগ, একটা সংলাপ করব আমাদের মধ্যে। এখানে বলা হয়েছে স্ট্রেঞ্জার, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, স্ট্রেঞ্জার বলছে এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, আমি এখানে বলছি মাই সেলফ, হোয়াই নট, হাউ ক্যান আই হেল্প ইউ, স্ট্রেঞ্জার কুড ইউ টেল মি, এখানে আমরা যদি ইউজ করি প্লিজ ইউজ করতে পারি, প্লিজ কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে, দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট স্কুল, এখানে কিন্তু আবার প্লেস আমরা আবার ইউজ করছি। তাহলে এই প্লিজ প্লেস এখানে ইউজ একবার যেহেতু ইউজ করেছি, তাহলে এটা কিন্তু ইউজ না করাই চলে। আর যদি এখানে যেহেতু আমরা ইউজ করছি, এই প্লেসটা আমরা না দিলেও হবে, যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট স্কুল প্লিজ, মাই সেলফ মানে আমি, ও ইট ইজ নট ভেরি ফার, গো অ্যালং দিস স্ট্রেট অ্যান্ড ইউ উইল কাম টু বি ক্লাস ক্রস রুট, টার্ন লেফট, গো অ্যালং অ্যাবাউট 200 মিটার অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, গো পোস্ট অ্যান্ড দ্য স্কুল ইন অন দ্য রাইট। এখানে অর্থটা আমি বলে দিচ্ছি না। তারপর বলছি স্ট্রেঞ্জার এক্সকিউজ মি, অনুগ্রহপূর্বক ক্যান ইউ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করতে পারবেন, মাই সেলফ আমি নিজে বলছি, হয় নট কেন নয়, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি, স্ট্রেঞ্জার কুড ইউ টেল মি, আপনি আমাকে বলতে পারবেন দ্য ওয়ে, মানে কোন পথ, দ্য ওয়ে পথ অফ দ্য নিয়ারেস্ট স্কুলের, মানে নিকটের পথটা কোন দিকে, মানে স্কুলে যাওয়ার পথটা কোন দিকে, প্লিজ অনুগ্রহপূর্বক, মাই সেলফ আমি বলছি, ও ইটস নট ভেরি ফার, এটা তেমন দূরে নয়, গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু বি ক্রস রোড, আপনি স্কুলে পৌঁছাবেন বা এই রুট, মানে গোয়েলিং দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর আপনি যান, অ্যান্ড ইউ কাম টু বিগ ক্রস রুট, একটি ক্রস রুট, মানে একটা রুট ক্রস করতে হবে, অতিক্রম করতে হবে, বড় একটা রুটকে অতিক্রম করতে হবে, টার্ন লেফট এবং বাম দিকে যাবেন, তারপর বাম দিকে যাবেন, গো অ্যালং অ্যাবাউট 200 মিটার, তারপর আপনি 100 মিটার দূরত্বে যাবেন, অ্যান্ড এবং ইউ উইল সি এ টল বিল্ডিং, এবং একটি বড় আকারের বিল্ডিং দেখতে পাবেন, গো পোস্ট সেখানে পোস্ট করুন, অ্যান্ড এবং দ্য স্কুল ইজ অন দ্য রাইট, এবং রাইটে ডান দিকে একটা স্কুল আপনি কি করতে পারবেন, দেখতে পাবেন, স্ট্রেঞ্জার। এখন স্ট্রেঞ্জার এই কথাগুলাই বলতেছে যে, মানে যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা, যে গো অ্যালং কাম টু ক্রস টু টার্ন লিফ লেফট টার্ন, গো অ্যাবাউট 200 মিটার টল বিল্ডিং স্কুল অন দ্য রাইট, ঠিক আছে, মানে ওকে ওকে, মানে এখানে বলছে আমি যাবো, তারপর একটা ক্রস রুট দেখতে পাবো, মানে একটা রুট ক্রস করতে হবে, তারপর বাম দিকে যাব, তারপর 100 মিটার দূরত্বে আমি যাওয়ার পর একটা বিল্ডিং দেখতে পারবো, তারপর ডান দিকেই আমাদের একটা স্কুল দেখতে পারবো, ঠিক আছে, এই কথাটা আবার স্ট্রেঞ্জার বলছে, এবং সব সবশেষে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাই সেলফ ইউ আর ওয়েলকাম, আপনাকেও
স্বাগতম। এই গল্পটা মানে এই প্যাসেজটা আমাদের সংগৃহীত করা হয়েছে এই ওয়েবসাইট থেকে। এখন আমাদের ক্লাস 7-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যে একটা অ্যাসাইনমেন্ট, এখানে অ্যাসাইনমেন্ট আলোচনা করেছে ভাষা আন্দোলনের ঘটনাগুলি ধারাবাহিকভাবে লেখ। তোমার বিদ্যালয়ের সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা দাও। এখানে এখানে আমাদের বর্ণনা করা হচ্ছে ভাষা আন্দোলনের ঘটনাবলী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা। ক্লাস 7-এর বাংলাদেশ বিশ্ব পরিচয়। এখানে সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সপ্তাহ উত্তর। 1947 সালে দেশভাগের সময় পূর্ব বাংলার বাংলা ভাষাভাষী 4,40,00,000 জনগণ পাকিস্তান অধিরাজ্যের অংশ হয়ে যায়। পাকিস্তানের সরকার প্রশাসন সামরিক বাহিনীতে পাকিস্তানের পশ্চিম প্রান্তের আধিপত্য দেখা দেয়। করাচিতে জাতীয় শিক্ষা সম্মেলন শুধুমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা এবং স্কুল ও মিডিয়াতে ব্যবহার করার প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তে এর প্রতিবাদ দেখা দেয়। ঢাকায় ছাত্ররা তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠা আবুল কাশেমের নেতৃত্বে র্যালি বের করে। বৈঠকে বাংলাকে পাকিস্তানের একটি সরকারি ভাষা এবং পূর্ব বাংলার শিক্ষার মাধ্যম করার সিদ্ধান্ত নেন। তবে পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন অনুমোদিত বিষয় তালিকা থেকে বাংলাকে বাদ দেয় এবং একই সঙ্গে মুদ্রার নোট এবং স্ট্যাম্প থেকে বাংলা মুছে ফেলা হয়। পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে ব্যাপক প্রস্তুতি নেন। এতে বাঙালির জনগণ বিক্ষুব্ধ হয় এবং ছাত্রদের একটি বড় অংশ আনুষ্ঠানিকভাবে বাংলাকে একটি সরকারি ভাষা করার দাবিতে 1947 সালের 8ই ডিসেম্বর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়। এই জন্য ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশ আয়োজন করে। 1952 সালের হিসেবে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল বাঙালি, যারা মোট নাগরিকের প্রায় 54%। ওই সালের 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন 1358 শুধুমাত্র উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালি ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। সকাল নয়টায় 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। সশস্ত্র পুলিশ বেষ্টিত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টার দিকে ছাত্ররা বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হয়ে প্রতিবন্ধকতা ভাঙার চেষ্টা করে। ছাত্রদের একটি দল ঢাকা মেডিকেল কলেজের দিকে দৌড় দেয় এবং বাকিরা পুলিশ বাহিনীতে পরিবেষ্টিত ক্যাম্পাসে মিছিল করে। উপাচার্য পুলিশকে গুলি চালানো বন্ধ করতে এবং ছাত্রদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার আদেশ দেন। ছাত্ররা চলে যাবার সময় পুলিশ 144 ধারা লঙ্ঘনের জন্য কিছু ছাত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সংবাদ পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা পূর্ব বাংলার গণপরিষদ অবরোধ করে সেখানে তাদের প্রস্তাব উপস্থাপনের দাবি জানায়। ছাত্রদের একটি দল বিল্ডিংয়ের মধ্যে দ্রুত ঢোকার চেষ্টাকালে পুলিশ গুলি চালায় এবং তাতে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ অনেক ছাত্র নিহত হয়। হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে সারা শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দোকানপাট, অফিস ও পরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। আইনসভায় মনোরঞ্জন ধর, বসন্ত কুমার দাস, শামসুদ্দিন আহমদ এবং ধীরেন্দ্রনাথ দত্ত 6 দফার বিধায়ক মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার দাবি জানান এবং শোকের চিহ্ন হিসেবে গণপরিষদ মুলতবির দাবি করেন। মাওলানা আব্দুল রশিদ, তর্ক বাগিস, শরফুদ্দিন আহমদ, শামসুদ্দিন আহমদ খন্দকার এবং মুশিউদ্দিন আহমদ সহ সরকারি দলের কিছু দল সমর্থন দেন। তবে নুরুল আমিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই আন্দোলনের সাথে বেগম আফসরুন্নেসা, নীলি খান, আনোয়ারা খাতুন ও যুক্ত ছিলেন। বাংলা ভাষা আন্দোলন আরও যে সকল নারী বা উল্লেখযোগ্য ভূমিকা নেন তারা হলেন সুফিয়া ইব্রাহিম, শাফিয়া খাতুন, এরা ভাষা সৈনিক হিসেবে প্রণম্য। এখানে পরবর্তী আরেকটা কথা বলেছে আমাদের বিদ্যালয়ের সর্বশেষ পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি পর্যায়ক্রমিক বর্ণনা। আমরা দিবসটা কীভাবে পালন করেছি তার একটি বর্ণনা। এটা আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের নিজস্ব গতিতে আমাদের স্কুল কর্তৃক যে আমরা আয়োজনটা করেছিলাম সেই আয়োজন থেকে আমরা এই কাজটা করতে পারি।
আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিদ্যালয়ের সর্বশেষ পরিণতি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক উল্লেখযোগ্য দিন। এদিন বাঙালিদের বাঙালি জীবনের এক দাবি আদায়ের দিন, কারণ এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দানের জন্য আমাদের ভাইয়ের বুকের তাজা রক্ত রাজপুত ঢেলে দিয়েছেন। বর্তমানে সারা বিশ্বে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদযাপিত হচ্ছে। এই দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, এবছর তাই হয়েছে। এই উপলক্ষে কবিতা পাঠ, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি উপস্থিত, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি বিষয়ের পর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কার ব্যবস্থা করা হয়। এছাড়া ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলার স্মরণে যে আলোচনা অনুষ্ঠিত হয় তাতে তার পুত্র বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর গোলাম ফারুক অংশ নেন। উল্লেখ্য, আবৃত্তি অনুষ্ঠানে ডক্টর গোলাম মালনী নাতনি তিশা প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিজয়ীদের বই দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মোট মূল্য 20,000 টাকা। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন 10,775 টাকা, আপনে 3,225 টাকা ব্যয় হয়। সর্বমোট 34,000 টাকা ব্যয় হয়। এর মধ্যে ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলার পুত্র ডক্টর মা গোলাম ফারুক অনুষ্ঠানের পুরস্কার বই এবং মূল্য বাবদ 20,000 টাকা দান করেন। আর বাকি 24,000 টাকা বিদ্যালয় কোষাগার থেকে প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজন কমিটি তাদের 8/4/2019 তারিখ অনুষ্ঠিত মিটিংয়ে সিদ্ধান্ত নেন, পুরস্কারের সকল গ্রন্থ হতে হবে আমাদের ভাষা ও সংস্কৃতি এবং জাতীয় চেতনা মুক্তিযুদ্ধ ভিত্তিক। সে লক্ষ্যে আমাদের প্রিয় মাতৃভাষা ও সংস্কৃতি এবং জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ডক্টর গোলাম ফারুক, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন স্থানীয় থানা প্রশাসক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ সাহেব। আমাদের জাতীয় চেতনা এবং নবজাগরণের উপর গুরুত্ব দিয়ে বক্তারা বক্তব্য রাখেন, বিশেষ করে ডক্টর গোলাম ফারুক। তার পিতা ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলার জবানিতে ভাষা আন্দোলন সম্পর্কে যে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রদান করেন তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নব প্রেরণার উদ্দীপ্ত করবে বলে মনে করা হচ্ছে। সর্বশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশ সম্পন্ন হয়। ধন্যবাদ।